আমি এই ধরনের মুখ্যমন্ত্রী, আমার কাছে কোনো কিছু নেই, যাই আছে জনতার কাছে রয়েছে। যা থাকবে, যাই থাকবে, সেগুলো জনতার কাছে পৌঁছে দেওয়া স্কিমের মাধ্যমে, সেটাই আমার লক্ষ্য। তো ওই দিশাতে রাজ্য সরকার কাজ করছে প্রত্যেকটি ডিপার্টমেন্টে। ওর যা যা সমস্যার কথা আমার কাছে লিখে দিয়েছে সেগুলো তো আমি যাওয়ার পরে পড়ব, কিন্তু মোটামুটি সার্বজনীনভাবে যেটা আমি বুঝি, জল, রাস্তা, বিদ্যুৎ কানেকশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঘর, শৌচালয়, এগুলো মোটামুটি এখানকার যে বিধায়ক রয়েছে এগুলো বা আমাদের মণ্ডল প্রেসিডেন্ট রয়েছেন, আমি দেখলাম যে ওনারা এগুলি কাজ করছে। ওরা এ বি সি ডি কোন কোন গ্রুপে হাউজিং হচ্ছে সে বিষয়ে ওয়াকিবল রয়েছে, কে কোনটা পাবে, কবে পাবে, একটা মানে তাদের কাছে ডেটা রয়েছে। তো স্বাভাবিকভাবে এই কাজগুলি এখানে হচ্ছে তা বোঝা যায়, কিন্তু অনেক দিন যাবৎ হচ্ছে না সেটা এখানের মানুষের শিকায়ত ছিল যে আমরা 25 বছর 20 বছর বঞ্চিত ছিলাম। মানে কী কারণে ছিল সেটা তো এখানকার মানুষই বলতে পারবে। আমার কারণ, আমার পার্টি দলমত দেখে লাভ নেই, সবাইকে দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, প্রধানমন্ত্রী বলছেন সবাইকে দেওয়ার জন্য।